সুবেরাইবাজ হেমক গৈ কব বিচারিছো যা কালি ফেসবুকত রিঙ্কু গগৈ বোলা কনিষ্টবলজনে আমার প্রথম আরক্ষী বাহিনী কিছু মিছা তথ্য দাঙি ধরেছে। সেই মিছা তথ্যখিনি আমি সঁচা বলে কেউ মানি লওয়া নাই, কারণ কি কারণে আমার বাহিনী চৌহদর মাজত থাকা রাস্তাটোর বিষয়ে আমি যা আগস্ট মাহর 27 তারিখ সোমবার দিনা 11টা বজাত আমি সকলে মিলি অধিনায়ক মহোদয়ক আমি অবগত করেছো যে আমার স্কুলের লড়া ছালীবিলাক অহা বোকাত অহা যা করা আর আমি কর্তব্যত এই সময়মতে উপনীত হব নোৱাৰা কারণে আমার রাস্তাটো বোকা হয়ে থাকা হেতুকে তা বোকারপা দূর করব কারণে আমি প্রত্যেক মাহত 100 টাকা তিনি মাহত 300 টাকা দি আমি যাতে রাস্তাটো ভাল করব পারো তার কারণে আমার অধিনায়ক মহোদয়ের ওচর মানে অনুরোধ করছো। আর সেই অনুরোধ মর্মে এতালেক আমি রাস্তাটো সম্পূর্ণ ভাল করব পড়া নাই, এতিয়াও রাস্তাটো আমার অচল অবস্থা হয়ে আছে। মই ইমানখিনিকে কই আপনা রিঙ্কু গগৈ যে বক্তব্য যাকালি দাঙি ধরেছে মানে তাকে ধিক্কার দিয়েছে। আমার বাহিনীর এস এম মহোদয় যে কথা কৈছে সম্পূর্ণ শুদ্ধ কথা। আমার বাহিনীর এনেকটা অবস্থা হয়েছে রাস্তায় সৌ লোক স্কুলে যাওতে ভালদরে পার হয়ে যাব নয় বারিকা হাতত সেন্ডেল জোতা হাতত লো যাব লাগে, গতি আমার রাস্তাটা খুবই বেয়া হয়ে আসে। সেইটার কারণে আমার আগস্ট মাহর মহিলা দরমহাত আমার মহিলা সমিতি বাহিনীর আমার বাহিনীর সকল কর্মচারী লগ লাগিয়ে আমি অধিনায়ক মহোদয়ক আমি অনুরোধ করেছিল আমি নিজে পয়সা উঠাই হলো আমার রাস্তাটা অকন ভাল করে দিয়ক যাতে আমার অহা যাওয়া সুচল হয়, আমার লড়া ছিলা স্কুল যাওতে আহতে ভাল হব লাগে। সেইটা অনুরোধ রাখি স্যারে 100 টাকাকে মন্থলি 100 টাকাকে পয়সা কাটি তিনিমাহ 300 টাকা কাটি আমি রাস্তাটো ভাল করিম বলে সবেই আমি আমি মেলি পেনে নিম কথাটা কৈছিল যে আমার রাস্তাটো আমাক বনাই দিব লাগে আমি সকলে পয়সা দিম। এইখানে কথা আলোচনা করা হচ্ছে সেই মর্মে পয়সাও কাটিছিলে আর ইতিমধ্যে আমার রাস্তাটোর অবস্থা আপনাদের দেখিছে যেমন কার্যক্রম পার হয়ে গেলে আমরা খুবই রাস্তাটো বনাবলে কেউ আমি রাস্তাটো বনাব পৰা নাই, মেটালখিনি গোটাব পৰা নাই, পয়সা এটিও হাততে আছে খরচ করব পৰা নাই, শিলগুটি লগাই এই কিবা কিবি দি রাস্তাটো ঠিক করেছে। গতি যিখিনি রিঙ্কু গগৈ ব্যক্তিগত হিসাবে তেখেতে কি সেটো মই কবলে নাযাও, কিন্তু বাহিনীটোর বিষয়ে যিখিনি কথা কৈছে বা তেওঁ কি ভাবি কৈছে কেলে কৈছে নাজানো, তেওঁ এজন এই বাহিনীর সদস্য আছিল কর্মচারী আছিল সেইটোলে সাথে এইটুখিনি কথা কব নালাগিছিল। আর তেখেতে কৈছে পয়সা কথাটো তেখেতে গম পোৱা নাছিল, এইটো দরবার প্রসিডিং প্রত্যেক মাহতে সকলো পিসিক দিয়া যায় আর প্লাটনের সকলো রিপ্রেজেন্টেটিভ এজন প্লাটন কমান্ডার তার রিপ্রেজেন্টেটিভ আহে তাত সেই যি হয় তার কপি সকলকে দিয়া যায়। আমি উপরলা পুলিশ গুহাটি আমি সকলকে আমি তার কপি দি জানাও আর আমার সকলো বাহিনীর যি বিষয়া সকলকে কপি দিয়া যায় সেইটো কথা তেখেতে অবগত হব লাগিছিল বা কি কারণে তেখেতে অবগত নহল সেইটো গম নাপালো। বা যে কি নহোক আমার এই রাস্তাটোর কারণে আমি যিখিনি আমার বাহিনীর মানুষ কষ্ট করেছি আমি রাতেপা গধূলি যি আমি ফিটিক 2 ঘন্টা বেশিকে দি হলেও আমি কাম করো আমার বাহিনীর মহিলা সকল আছে মহিলা সকল ওলাই আহি আমার কাম করে রাস্তাটো যেনেকে ভাল হয় এই সকলে চেষ্টা করেছে আর এইখানে সোনকালে হয়ে গেলে আমার এই খরালি মাহাতে হয়ে গেলে আমার সকলে সুবিধা হব এই ভাবি আমি নিজে সকলো বাহিনীর কর্মচারী একত্রিত হয়ে আমি কামখিনি করেছিল। ইয়াত কোনো কারো অধিনায়ক মহোদয় হোক বা কাবার কাবার ব্যক্তিগত ইয়ার কোনো স্বার্থত ইয়ার পয়সা কাটিয়ে এই করা নাছিলে, মাত্র আমার বাহিনীর যদি রাস্তাটো আপনাদের রাস্তা চাব পারে আমার রাস্তা ইয়ার বা গেদালে গোটে এই রঙামাটি গাড়ি দুখন পার হয়ে গেলে মানুষ পাশত যাব নয় আমার এনেকা অবস্থা রাস্তা গোটে এন্টায়ার ক্যাম্পাসটো, গতি এই যাতে আমার সোনকালে ভাল হয় এই কারণে আমি কিন্তু এটা রিঙ্কু গগৈ যেখানে কথা কৈছে এই কথাখিনি মই নিশ্চিত করেছো এই কথাখিনি যেনেকে যদি ভাবি উদ্দেশ্যে কৈছে নাজানো কি ভাবি কৈছে কিন্তু হলো আমার বাহিনীর ক্ষেত্রে যে কথা কাজ আমি অল্প দুঃখ পাইছো এই বাহিনীর কর্মচারী হিসাবে মানে অল্প মর্মাহত হয়েছো যেহেতু আমি নিজেই ভুক্তভোগী আমি ইয়াক কষ্ট পাইছো সেইটো কারণে আমি রাস্তাটো স্যার অনুরোধ করেছিল যাতে আমার রাস্তাটো ভালদরে আমি অকন বনায় লোক সেই মাত্র 100 টাকাকে মাত্র আমার কাটার সিদ্ধান্ত লোক বিশেষ কোনো পয়সা কাটি কোনো সুমাই থাকা নাই, এটিও আমি রাস্তাটো হিল চিলহে পেলাইছে রাস্তাটো বনাব পৰা নাই মোৰ আৰু বিশেষ কবলগা নাই। রিঙ্কু গগৈ ব্যক্তিগত হিসাবে মোৰ লগত একো নাই, তেখেতলোকে ইয়াত পাইছিলোঁ 5 টকা আছে বাহিনীটো আপডেট দিছিলে সেই আপডেটটোক লৈ আমি ভাল পোৱা নাই। বিশেষকৈ আমাক ৰাস্তাটো বহুত প্ৰয়োজন, যেতিয়া বাৰিষা আহে আমি একো মানুহ ওলাবই নোৱাৰোঁ তাৰপৰা, এতিয়াতো খৰালিত বাদেই খৰালিৰ ৰাস্তাটো ভাল হওক বুলি ভাবিছোঁ কিন্তু ৰিঙ্কু গগৈ এনেকুৱা মাজতে বেমেজালি লগালে হয়তো আমাৰ ৰাস্তাটো ভাল হৈ নুঠিব, গতিকে ৰিঙ্কু গগৈ সম্পূৰ্ণ কথাবোৰ অশুদ্ধ আৰু তেওঁক আমি বেয়া পাইছোঁ।
যেহেতু আমি রাস্তাটো বিচাৰিছো আমি সারক অনুরোধ কৰিছিলোঁ রাস্তায় নহয় অন্য কামো আমি অনুরোধ কৰি আছো যে যেহেতু আমাক ভাল কৰি দিব লাগে ইমান বুকা আমাৰ লৰাছলিৰ রাস্তাত স্যান্ডেল খুলি খুলি যাব লাগে সেই কাৰণে আমি প্ৰত্যেক মাহে তিনি মাহত মূৰত এশকে টকা দি পেলাই আমি নিজে হ'লেও ৰাস্তাটো সাৰক বনাই দিবলৈ কৈছিলোঁ যিটো অভিযোগ আনিছে সেই অভিযোগটো আমি মৰ্মাহত হৈছোঁ আৰু আমি অত্যন্ত দুখী হৈছোঁ এইটো মিছা অভিযোগ আমি ভাল পোৱা নাই বেয়া পাইছোঁ আমি মই প্ৰথমতে ৰিংকু গগৈ ধিক্কাৰ দিছোঁ কাৰণ যদি ৰিংকু গগৈ পৰিয়ালটো যদি ইয়াত থাকিলেহেঁতেন তেখেতে নিশ্চয় বুজি পালেহেঁতেন আমাৰ ল'ৰা ছোৱালীয়ে যিখিনি ভুক্তভোগী হৈছে তেখেতৰ ল'ৰা ছোৱালী ভুক্তভোগী হোৱা নাই তেওঁ যদি কিবা ব্যক্তিগত প্ৰব্লেম আছে আমি নাজানো কিন্তু আমি ৰাস্তাটোৰ কাৰণে ছাৰক আমি অনুৰোধ কৰিছিলোঁ বিনম্ৰ অনুৰোধ কাৰণ কেলৈ আমাৰ ল'ৰা ছোৱালীয়ে বাৰিষা হ'লে অতি লাজৰ বিষয় গোটেই বোকা হৈ যায় স্কুলৰ ইউনিফৰ্ম বুলি ক'বলৈ লাজৰ কথা গতিকে তেখেতে তেনেকুৱা এটা মন্তব্য দিয়াটো তেওঁৰ কাৰণে অতি অতি লাজ্জিত মানে তেওঁ নিজকে লাজ কওক যে কি কাম কৰিলোঁ আমি এইটো কাৰণে তেওঁ এইখন বাহিনী থাকি গৈছে আৰু ময়ো ধৰক আছোঁ বা মোৰ ল'ৰা ছোৱালীও আছে গতিকে আগলৈ যাতে তেনেকৈ তেওঁ নকৰে আৰু আমাৰ অধিনায়ক মহোদয়ক তেওঁ এইটো বিষয়ে জড়িত কৰিব নালাগে আৰু ব্যক্তিগত কোনো ছাৰৰ স্বাৰ্থ নাই মই একে কৈছোঁ গতিকে তেওঁ নিজে ভাবি চাওক এই কথাষাৰ শুদ্ধ নে অশুদ্ধ আৰু দ্বিতীয়বাৰ যে এনেকুৱা কাম নকৰে